এটা হচ্ছে একদম ম্যানুয়াল অপশন। জি হ্যাঁ, একটু এখন এটাতে থাকলে অটো কাজ করবে না, ম্যানুয়ালেও স্টার্ট হবে না। ম্যানুয়ালি স্টার্ট দিতে গেলে আপনাকে এসে আগে হাতে প্রেস করতে হবে, সিগন্যাল দিতে হবে যে আমি হ্যাঁ ম্যানুয়াল স্টার্ট হবে, তারপরে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। 8 সেকেন্ড পর অফ করতে চান তাহলে এটা চাপ দিলে ম্যানুয়াল অফ হয়ে যাবে। আর অটোতে যদি চালাইতে চান তাহলে এটা অটো, আর অটো যদি মনে করেন যে আজকে অটো চালাবো না তাহলে এটা দিয়ে রিসেট করে রাখলে হবে। ম্যানুয়াল ম্যানুয়াল দিয়ে এটা দিতে হবে। হ্যাঁ, আবার দেন এটা ইন্ডিকেটিং ল্যাম্প না জ্বললে কিন্তু কাজ করবে না, ল্যাম্পটা জ্বলতে হবে। হ্যাঁ, ম্যানুয়াল দিয়ে এখন কি করব? তারপরে সবুজ স্টার্ট বাটন দরকার নেই, এটা হচ্ছে স্টার্ট কি আর এটা অফ কি। এটা 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 স্টার্ট আর এটা হচ্ছে অটো, অটো দিলে একটাই। হুম, অটো দিলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিপত্তিতে অটো অফ রাখতে হয়। হ্যাঁ, তখন এটা এসে কেটে দিবেন, রিমুভ করে দিবেন, অটো রিমুভ হয়ে গেল। যে আবার পুনরায় অটো দিতে হবে। হ্যাঁ, অটো বা ম্যানুয়াল যেটাই হোক, আর অটোতে দিলে অটো স্টার্ট হবে, ম্যানুয়ালে যদি স্টার্ট দেন তাহলে ম্যানুয়ালে হবে। আচ্ছা।